তো বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব সম্পর্কে কিছু নতুন নতুন টিপস শেয়ার করব। যে টিপস গুলো দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং এই টিপসগুলো আপনাদের কাছে সম্পূর্ণ নতুন মনে হতে পারে তো চলুন ভিডিওটা শুরু করি তার আগে যে কথাটি না নয় যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে যে ডিপটা শেয়ার করবো সেটা হচ্ছে ইউটিউব ডাটা মানে আপনি ইউটিউবের যে ডাটাগুলো সেটা কিভাবে জানবেন যে তার ভিতরে যে আপনি কতগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং কতগুলো ভিডিওতে আপনি লাইক করেছেন এবং কতগুলো কমেন্ট করেছেন সেগুলো আপনি জানতে পারবেন তো সেটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে একদম আপনি আপনার দেখতে পারবেন যে আপনার চ্যানেলের লগ এখানে আপনার শো করবে একদম উপরে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার আপনি একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইউর ডাটা ইন ইউটিউব জাস্ট আপনাকে এখানে একটি ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আপনাকে যে একটি ব্রাউজার সিলেক্ট করতে বলতে পারে জাস্ট আপনাকে এটাকে জাস্ট অন করে দিবেন তো তারপরে এক আপনাকে একটি ব্রাউজারে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এরকম আপনাকে ইউটিউব ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কতগুলো যদি আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হন তাহলে এখানে আপনাকে দেখাবে যে আপনার চ্যানেলে কয়টি ভিডিও আছে তো সেটাও কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেলে তিনশো নয়টা ভিডিও আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সাঁত্রিশটা প্লেলিস্ট আছে তো তারপরে এখানে মোড়ে যে আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কতগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সেটা কিন্তু এখানে দেখতে দেখাচ্ছে আমি তেপ্পান্নটা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছি এবং একশোটি কমেন্ট করেছি তো দেখতে পাচ্ছেন এবার তো এইভাবে আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এবং আপনি যদি এই ডাটাগুলো ডাউনলোড করতে চান জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউটিউব ডাটা আপনি এখানে ক্লিক করলেই আপনার এই সমস্ত ডাটাগুলো ডাউনলোড হয়ে যাবে তো এবার আপনাকে যেটা করতে হবে যে আপনি কতগুলো ভিডিওতে লাইক করেছেন সেটা কিভাবে দেখবেন সেটা জাস্ট দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন নিচে একদম ডান পাশে দেখতে পাচ্ছেন লাইব্রেরি জাস্ট আপনি যেটি লাইব্রেরিতে ক্লিক করে দেন তো লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কতগুলো ভিডিওতে লাইক করেছেন দেখতে পাচ্ছেন আমি এখানে দশটা ভিডিওতে লাইক করেছি তো সেটা কিন্তু এখানে শো করছে এবং জাস্ট এবার আমি পরবর্তী যে আপনার টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা গেছে আমরা যে কোনো একটি গুরুত্বপূর্ণ মিটিং এ থাকি বা যে কোনো একটি এমন একটি জায়গায় থাকি যেখানে আমি যখন ইউটিউবটা প্লে করি তখন আমার সামনে এমন একটি ভিডিও চলে আসে যে ভিডিওটা এখন দেখার কত বড় অবস্থা তো সেটা আমি পরে দেখতে চাই বা পরে সেটা তো সার্চ করে নাও পাওয়া যেতে পারে তো সেটা পরে দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর যে ভিডিওটা আপনি পরে দেখবেন সেই ভিডিওটা আগে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন এইখানে আমি এই ভিডিওটা পরে দেখব জাস্ট এটা দেখার জন্য এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওর শেষে তিনটা ডট আছে থ্রি ডট জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এবার সবার উপরে যে অপশনগুলো চলে আসে সেভ টু ওয়াচ লেটার দেখতে পাচ্ছেন সেভ টু ওয়াচ লেটার তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এটা ক্লিক করলে কি হবে এই ভিডিওটা সেভ হয়ে গেল এবার জাস্ট আপনি যখন সময় পান যখন আবার আপনি লাইব্রেরিতে চলে যাবেন লাইব্রেরিতে চলে যাওয়ার পর এবার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াচ লেটার নামে একটি অপশন চলে আসবে এখানে জাস্ট আপনি যে ক্লিক করেন তো আপনি যে ভিডিওটা এখানে আপনি সেভ করে রাখলেন সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে তো এবার আমি আপনাদেরকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে আপনি সারাদিনে কতটুকু সময় ইউটিউবে ব্যয় করেন বা কতটুক সময় আপনি ইউটিউবে ব্যয় করেছেন সেটা আপনি জানতে চান তাহলে এই টিপসটা আপনারা ফলো করবেন জাস্ট আপনারা এখানে আপনাদের চ্যানেলের যে লগরটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে অপশন ইউর চ্যানেল তার নিচে দেখতে পাচ্ছেন টাইম ওয়াচ এইখানে যে আপনি ক্লিক করে দেন তাহলে আপনি এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ট্যুরে জিরো মিনিট তো আমি আজকে যেমন কোনো ইউটিউব ইউজ করিনি বেশি জাস্ট এখনো সেটা কাউন্ট হয়নি তো তারপর দেখতে পাচ্ছেন লাস্ট সেভেন ডেজ আমি লাস্ট সাত দিনে এখানে দেখতে পাচ্ছেন এক ঘন্টা চুয়ান্ন মিনিট এখানে আমি ইউটিউব ইউজ করেছি তো তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাভারেজ দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ডেইলি অ্যাভারেজ ষোলো মিনিট করে আছে দেখতে পাচ্ছেন তারপরে চিজটা যেটা শেয়ার করবো সেটা হচ্ছে অনেক সময় দেখা গেছে যে আপনি আহ আপনার ছোট বাচ্চাদের কাছে ফোন দিয়ে দেন সেখানে কার্টুন বা যেকোনো ভিডিও প্লে করে তাদের কাছে দেন কিন্তু তারা সেই ভিডিওটা থেকে আহ দেখা গেছে যে বেরিয়ে আসে বা অন্য ভিডিওতে চলে যায় তো জাস্ট এবার আপনি সেটা চাইলে সেই ভিডিওটা আমি লক করে দিতে পারেন তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে টাচ লক টাচ লক লিখে সার্চ করার সাথে সাথে আপনি প্রথমে যে একটি লাল আইকন হলো যে একটি একটি অ্যাপ দেখতে পাচ্ছেন জাস্ট সেই অ্যাপটা আপনাকে ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল করে নেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর এবারকে আপনার এবার আপনাকে লগ দিয়ে দিতে হবে তো কনফার্ম করার জন্য আবার আপনাকে লগটা দিয়ে দিতে হবে তারপরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কিছু সময় লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তো তারপরে দেখতে পাচ্ছেন ট্রাই নাও ইন ইউটিউব নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপরে এটাকে ওকে করে দিবেন তারপরে এটা অ্যালো চাপো করে দিবেন তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন তারপরে এখানে আপনার ইউটিউবে চলে যাবে এবং ইউটিউবে চলে যাওয়ার পর আমি যখন একটি ভিডিও প্লে করি তো ভিডিওটা প্লে হয়ে যাওয়ার পর

লক উপর ক্লিক করার পরে জাস্ট আপনি সেই প্যাটার্নটা দিয়ে দেবেন যেই প্যাটার্নটা আপনি প্রথমে দিয়েছিলেন জাস্ট প্যাটার্নটা দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আনলক হয়ে যাবে তো তারপরে এবার আপনার তো তারপরে কিন্তু আপনার ফোনটা ইউটিউবটা আনলক হয়ে যাবে তারপরে আপনি পুনরায় আপনার ইউটিউবটাকে আগের মতো ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এবার কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে এবং এবার কিন্তু টাস্ক করা যাচ্ছে কিন্তু তো এভাবেই আপনারা এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার ইউটিউবটাকে ইউজ করতে পারবেন ইউটিউবের সমস্ত জানতে এবং ইউটিউব সম্পর্কে অনেক সুন্দর সুন্দর টিপস কিন্তু আপনারা অন্যদের মাঝে শেয়ার করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে ফেসবুকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত লাভে